হ্যালো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি দেখাবো এক কথায় প্রকাশ তো এটা আমার পঞ্চম পর্ব ইতুপূর্বে আমি চারটা পর্ব আপনাদের সামনে তুলে ধরেছিলাম যারা প্রথম চারটা পর্ব এখনো দেখেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারবেন বা দেখে আসতে পারেন তাহলে শুরু করা যাক আজকের পর্ব বা পঞ্চম পর্বটি দেখা যাক আজকের পঞ্চম পর্বে আপনাদের জন্য স্পেশাল কতগুলো এক কথায় প্রকাশ তো আমি আপনাদের সুবিধার জন্য এই পেজটা একটু জুম করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তাহলে শুরু করি বেশি কথা না বলি তো অক্ষীর অক্ষীর সমক্ষে বর্তমান এক কথায় বলা হয় প্রত্যক্ষ অনেকের মধ্যে একজন অন্যতম এটা সেই আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি অনেকের মধ্যে একজন অন্যতম আকাশে বেড়ায় যে আকাশ সারি অথবা খেসর আপনাকে যে পণ্ডিত মনে করে পাণ্ডিত্যমন্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আসতে যার এক কথায় বলা হয় আস্তিক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নাই যার বা নেই যার তাকে বলা হয় নাস্তিক একই মাতার উদরে জাত যে এক কথায় বলা হয় সহদর দিনে যে একবার আহার করে একাহারি আর নদী মেখলা যে দেশের নদী মেখলা নষ্ট হওয়ায় যার স্বভাব এক কথায় বলা হয় নশ্বর নৌকা দ্বারা জীবিকা করে যে নাবিক বিদেশে থাকে যে প্রবাসী বিশ্বজনের হিতকর বিশ্বজনীন মৃতের মতো অবস্থা মুমূর্ষ তো এই মুমূর্ষ বানানটা প্রায় প্রতিটা পরীক্ষায় আমাদের এসে থাকে আপনারা মুমূর্ষ বানানটা একটু ভালো করে দেখেন ময় হুস্যু ময় দূর্ঘু মধ্যনর নয়রে ফুসু অর্থাৎ মাঝখানে যে মটা আছে সেখানে দুর্ঘু ব্যবহার করা হয় যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা আঘাত পায়নি অনাহত যা উদিত হয়েছে উদীয়মান যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর যা চিন্তা করা যায় না অচিন্তনীয় বা অচিন্তন যা জলেও স্থলে সরে জলে যা 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 দমন করা কষ্টকর দুধর্মনীয় যা দমন করা যায় না অদম্য তো এই এই দুইটা একটু দেখেন প্রশ্ন প্রায় পাশাপাশি যা দমন করা কষ্টকর যেটা কষ্টকর সেটা হচ্ছে দুধর্মনীয় আর যা দমন করা যায় না সেটা হচ্ছে অদম্য যা নিবারণ করা কষ্টকর এক কথায় বলা হয় দুর্নিবার যা বারবার দুলছে দোদুল্যমান যা বিনা যত্নে লাভ করা যায় অযত্ন লব্ধ, যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী যা সম্পূর্ণ হতে বহু ব্যয় হয় এক কথায় বলা হয় ব্যয়বহুল যা সাধারণের যা সাধারণের সাধারণের মধ্যে দেখা যায় না এক কথায় হচ্ছে অনন্য সাধারণ তো এখানে আমি সর্বমোট তিরিশটা দেখাইলাম এবার যা যাক পরবর্তী প্রশ্নগুলোতে আমি আপনাদের সুবিধার্থে আর একটু সাইড করে নেই আচ্ছা তো আর একটু জুম করে নিলাম আপনাদের সুবিধার্থে এবার একত্রিশ থেকে শুরু যার আকার কুচ্ছিত এক কথায় বলা হয় কদাকার যার অন্য কোনো উপায় নেই নিরুপায় যার কোনো কিছু থেকে ভয় নেই অকুত ভয় যার প্রকৃত বর্ণ ধরা যায় না এক কথায় বর্ণ যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা যে গাছ কোনো কাজে লাগে না আগাছা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাকবন্ধা তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাকবন্ধা যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ং বরা এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নারী সম্পর্কিত এক কথায় প্রকাশ ত্রিশটা সম্ভবত দেখাইছিলাম আমার প্রথম ভিডিওতে বা প্রথম পর্বে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা যে পুরুষ বিয়ে করেছে এক কথায় বলা হয় কৃতদার যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন যে বাতু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃশ্যকারী বানানটা একটু ভালো করে খেয়াল রাখবেন অবিমৃশ্যকারী যে ভবিষ্যৎ চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী যে মেয়ের বিয়ে হয়নি অনুরা যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যে সকল অত্যাচার সয়ে যায় সর্বং সহা শুভক্ষণে জন্ম যার ক্ষণজন্মা তো আজকের এই ছিল স্পেশাল পর্বটি এখানে সর্বমোট আপনাদের পঞ্চাশটা এক কথায় প্রকাশ দেখানো হল আমি শুরু থেকে এক দুই তিন চারটা পর্ব ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে যারা ওই এক কথায় প্রকাশগুলো দেখেন নাই চাইলে দেখে নিতে পারেন আর ধারাবাহিকভাবে আসতেছে ষষ্ঠ সপ্তম এভাবে দেখা যাক আমি সর্বমোট কতটা পর্ব নিয়ে আসতে পারি আপনাদের সামনে তো সবার শেষে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে সেটা পেয়ে যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ